Latir muke ganer shur dekhiye dilo jadavpur latir muke ganer shur dekhiye dilo jadavpur latir muke ganer shur dekhiye dilo jadavpur anda mene kutiye ache bipori party hoy pashne chele hoy pashne chele hoy pashne chele hoy pashne April 2005 সেদিন ইসি মিটিং এ হঠাৎ করে আমি সেদিন একাই মানে ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলাম হঠাৎ করে ডিসিশন হয় পাঁচজন ছেলেকে এক্সপেল করা হচ্ছে ঘটনা হচ্ছে 2003 এর 15 এবং 16 সেপ্টেম্বর দু বছর পরে তার রিপোর্ট বের হয় আগে থেকে কোনো নোটিশ বা কিছু দেওয়া হয়নি হঠাৎ করে দেখি পাঁচজন ছেলে এক্সপেল আমরা বেরোলাম বেরিয়ে আমাদের ছাত্রদের মধ্যে সকলকে জানানো হলো ছাত্ররা স্বাভাবিকভাবেই তখন আন্দোলনে নেমেছিল কারণ এই পাঁচজনকে এক্সপেল করাটা অন্যায় যাদবপুরের ছাত্র আন্দোলনের ইতিহাসে প্রথমবার ঘটল সেমিস্টার বয়কট এর ফলে পাঁচ ছাত্রের বহিষ্কারের সিদ্ধান্ত রুখে দেওয়া গেলেও 10ই মে 2005 এ এক্সিকিউটিভ কাউন্সিলিং এর মিটিং এ ওই পাঁচজনের বিভিন্ন মেয়াদের সাসপেনশনের শাস্তি হলো সেমিস্টার বয়কট চলতে থাকলো 12ই মে 2005 থেকে শুরু হলো রিলে অনশন 147 জন শিক্ষক সম্পূর্ণ শাস্তি প্রত্যাহারের আবেদন রাখলেন বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে এভাবেই চলছিল 15ই জুন 2005 থেকে পুনরায় পরীক্ষার সূচি ঘোষিত হলো আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে ছাত্রছাত্রীরা 6ই জুন থেকে শুরু করলো আমরণ অনশন পুলিশ র‍্যাব নামিয়ে প্রায় 100 জন পুলিশ আছে তাহলে 40 জনের মতো র‍্যাব বাহিনী পুরো ফুল ফোর্স নিয়ে ওরা এসে স্টুডেন্টদের উপর বিনা প্ররোচনায় আমরা বসে স্লোগানের মারফতে আমাদের শান্তিপ্রিয় আন্দোলনটা করছিলাম তখন মানে পুরো বিনা প্ররোচনায় লাঠি চার্জ করে মানে নৃশংসভাবে মেরেছে দিনের পর দিন আমাদের জন্য খেটে দিন রাত এক করে এখানে যা করেছে আমাদের জন্য আমাদের কিছু বলবার আরেকটা জিনিস 10ই জুনের রাত অনশনের উপর পুলিশি নির্মম বর্বর হামলার রাত আমরা এখনো ভুলি আমরা ভুলতে পারি না এবং আমরা ভুলব না আন্দোলন পাঁচজন ছাত্র জোড়া আমাদের থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল আমরা আমাদের আন্দোলনের জোরে তাদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে এনেছি আমাদের মধ্যে ফিরিয়ে এনেছি এবং প্রমাণ করেছি শাস্তি দিয়ে ছাত্র আন্দোলন দমন করা যায় না রাত পৌনে আটটা হঠাৎ দেখা যায় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট দিয়ে থরে থরে পুলিশ ঢুকছে হাতে লাঠি তখনই খানিকটা আন্দাজ করা গিয়েছিল গত দু দশকে বিশ্ববিদ্যালয় যা দেখেনি তাই বোধহয় আজ হতে চলেছে আতঙ্ক ছড়ালো ছাত্রছাত্রীদের মধ্যেও দুপুর একটায় যে আন্দোলন সীমাবদ্ধ ছিল জনাশয়েক ছেলেমেয়ের মধ্যে রাত নটায় তাই যেন বাঁধ ভাঙা সমুদ্রের রূপ নিল রাত পৌনে নটা উপাচার্য লোক দিয়ে বলে পাঠালেন নটার মধ্যে না ঘেরাও তুললে তিনি জানেন কিভাবে বেরোতে হয় যেন ফুটে উঠল আঠেরোর রক্ত চোয়াল হল শক্ত বাইরের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাও জড়ো হল এসবের মাঝে এসএফআই এর ঘোষণা তারা ঘেরাও এ নেই রাত আড়াইটে Ah!
ছাত্রীদের হাতে সবথেকে বেশি ক্ষমতা দিতে হবে, পৌঁছে দিতে হবে। কাউন্সিল স্ট্রাকচারটি প্রথমত এই ক্ষমতার উল্টো দিকে জার্নি করে। সে এতদিন ধরে যে ক্ষমতা ছাত্রছাত্রীদের হাতে এসছে সেটাকে সে আবার ব্যাক করিয়ে দিচ্ছে অথরিটির হাতে। এই জিনিস যদি লাগু হয়, এই জিনিস যদি চলতে থাকে, তাহলে তো স্বাভাবিকভাবেই, মানে এটা তো কোনো পার্লামেন্টারি পলিটিক্সের জায়গা নয়, এখানে প্রত্যেক বছর একটি করে ব্যাচ ঢোকে, একটি করে ব্যাচ বেরিয়ে যায়। প্রত্যেক বছরে নতুন জেনারেশান এখানে আসে, একটা করে পুরনো জেনারেশান বেরিয়ে যায়। ফলত যদি কেউ এইটা দেখতেই অভ্যস্ত হয়ে যায় যে আমার আসলে কোনো ক্ষমতা নেই, আমি আসলে প্রতি মুহূর্তে শুধু ওই আমাকে ওপর থেকে যেটা বলে দেওয়া হয় আমি সেটা করতেই বাধ্য, তাহলে সে ওটাতে অভ্যস্ত হয়ে উঠবে এবং গোটাটার মান পড়তে যাবে। এক তো গোটা ডেমোক্রেটিক স্ফিয়ারটি নষ্ট হবে, যেখানে একজন স্টুডেন্ট ভোট দিতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করছে তার অ্যাটেন্ডেন্সের উপর। মানে অ্যাটেন্ডেন্স দিয়ে কবে কোন কালে
ঠিক করা যায় যে একজন ছাত্র ভোট দেওয়ার যোগ্য কিনা বা তার কোনো একটা প্রসেসে পার্টিসিপেট করার যোগ্য কিনা। মানে গাদা উদাহরণ ইতিহাসে রয়েছে যে কোনো একজন স্টুডেন্ট সে কলেজে যায়নি বা ক্লাস করেনি বা এরকম কোনো ফর্মাল প্রসিডিউরের সাথে যুক্ত ছিল না এবং সে অনেক কিছু করেছে। যদি অ্যাটেন্ডেন্সটাই একমাত্র ক্রাইটেরিয়া হয়ে যায় একজনের ডেমোক্রেটিক রাইটের, তাহলে রবীন্দ্রনাথের উচিত ছিল সাহিত্য লেখা ছেড়ে। মানুষের ঘুম হানে স্বপ্ন কাঙালে সময়ের স্রোত হবে না আর পিছু টানে, সমাজের বুকে বয়ে চলা ঝড় মানুষের ঘুম হানে স্বপ্ন কাঙালে সময়ের স্রোত হবে না আর পিছু টানে, আগুন বুকে লড়াই সুখে জীবনের প্রাঙ্গণে বন্ধু তোমার স্বপ্ন বাচক লড়াকু ইউনিয়নে, আগুন বুকে লড়াই সুখে জীবনের প্রাঙ্গণে বন্ধু তোমার স্বপ্ন বাচক লড়াকু ইউনিয়নে, শিক্ষাকে যারা বাজারে বেচে অধিকার যারা কারে মশাল হাতে স্লোগান ছুড়ে ধ্বংস কর তারে, শিক্ষাকে যারা বাজারে বেচে অধিকার যারা কারে মশাল হাতে স্লোগান ছুড়ে ধ্বংস কর তারে, আপোষ তুমি করো না কোনে গান বলছে এসো ক্ষমতার জোর প্রতিহত কর হাতে হাত ধরে বাঁচো, পথের দাবি পথেই রাখা রঙিন কলতানে যাদবপুরের আগামী বাচক লড়াকু ইউনিয়নে, পথের দাবি পথেই রাখা রঙিন কলতানে যাদবপুরের আগামী বাচক লড়াকু ইউনিয়নে, তুমি পাঁচ দশ তুমি কলরব অ্যান্টিফ্যাসিস্ট জমি গণতন্ত্রের স্বার্থে এখনো দলে দলে পথে নামি, তুমি পাঁচ দশ তুমি কলরব অ্যান্টিফ্যাসিস্ট জমি গণতন্ত্রের স্বার্থে এখনো দলে দলে পথে নামি, মেডিকেলে তুমি আলিয়ায় তুমি প্রেসিডেন্সির কোলে আশুতোষ আর সুরেন্দ্রনাথ স্বপ্ন দেখবে বলে, আশুতোষ আর সুরেন্দ্রনাথ স্বপ্ন দেখবে বলে যাদবপুর শরিক হবে তোমার ছোঁয়া পেলে, বারুদে বারুদে ছড়াবে আগুন জড়তাকে ছুঁড়ে ফেলে, ইতিহাস ভেজে বৃষ্টির স্রোতে লাঠি হার মানে জানে বেছে নেওয়ার স্বাধীনতা আজ হুমকি ইউনিয়নে, ইতিহাস ভেজে বৃষ্টির স্রোতে লাঠি হার মানে গানে বেছে নেওয়ার স্বাধীনতা আজ হোক ইউনিয়নে, বেছে নেওয়ার স্বাধীনতা আজ হোক ইউনিয়নে, বেছে নেওয়ার স্বাধীনতা আজ হোক ইউনিয়নে। Truth will make us free. Truth will.